এবারে ট্রেনে করে ঈদ যাত্রার খবর জেনে নেই। ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনে সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত 32টি ট্রেন সারা দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। যারা 1 জুলাই ট্রেনের অগ্রিম টিকিট কিনেছিলেন তারাই ছিলেন ঈদের ট্রেনের যাত্রার প্রথম দিনের যাত্রী। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হয়নি, তবে কোনো কোনো ট্রেন 30 থেকে 40 মিনিট পর্যন্ত দেরিতে কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন ছেড়ে যেতে দেখা গেছে। রেল স্টেশনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় ট্রেনের ছাদে কোনো যাত্রীকে উঠতে দেওয়া হয়নি। রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও ট্রেনগুলোতে যাত্রীদের চাপ খুব একটা বেশি না হলেও 2-1 দিন পর থেকেই যাত্রীদের চাপ আরও বাড়তে পারে।